হ্যালো এভরিওয়ান, টেক বিথ হেয়ার। রেডমি K30 এর পরবর্তী সিরিজ K30 প্রো চীনে অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছে, যা পরবর্তী মাসে ইন্ডিয়াতে পোকো F2 নামে লঞ্চ হতে পারে। রেডমি K30 থেকে K30 প্রো কতটা আপডেট এবং কেমন পারফরম্যান্স পাবেন ফোনটি থেকে, তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত ডিসকাস করতে যাচ্ছি। তাছাড়া এর প্রাইস এবং বাংলাদেশে কবে রেডমি K30 প্রো আসতে পারে, এই সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি শাকিল আদান আপনাদের সাথেই থাকবো। সো লেটস বিগিন দ্য জার্নি। ফার্স্ট অফ অল জানা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। K30 প্রোতে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সাথে HDR10+ এর সাপোর্টও থাকবে। তাছাড়া ফোনটির ফ্রন্ট এবং ব্যাক উভয় পাশে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে এবং এর ফ্রেমটি মূলত অ্যালুমিনিয়ামের। K30 প্রো এর ব্যাক সাইডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ব্যাক সাইডে 3D গ্লাস বডি দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা জোস এবং প্রিমিয়াম। এর ফ্রন্ট প্যানেলে থাকছে না কোনো নচ, যা নচ লাভারদের জন্য অনেকটা কষ্টের। কিন্তু আনন্দের বিষয়, ফোনটিতে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা, যা ওপেন এবং ক্লোজ হতে সময় নেবে 0.5 সেকেন্ড। এর 4টি কালার ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে, যেগুলো হচ্ছে হোয়াইট, ব্লু, গ্রে অ্যান্ড পার্পল। এখন আমরা K30 প্রো এর প্রসেসর নিয়ে জানতে যাচ্ছি, যা যে কোনো ফোনের মেইন ফোকাস পয়েন্টে থাকে। এতে দেওয়া হয়েছে কোয়ালকমের H65 প্রসেসর, যা 5G সাপোর্টেড। তাছাড়া প্রসেসরটি 7 নানোমিটারের উপর বেস করে তৈরি করা হয়েছে। K30 এর মতো K30 প্রোতেও লিকুইড কুলিং টেকনোলজি রয়েছে, যার জন্য লং টাইম গেম খেলা যাবে ফোনটি দিয়ে। এর 3টি র্যাম ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, যেগুলো হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবার শিফট করব ফোনটির ক্যামেরা সেকশনে। K30 প্রো এর রিয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের, যাতে সনি IMX686 সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সাথে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের টেলিফোটো মাইক্রো লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি এর ফ্রন্ট প্যানেলে 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর আরও একটি অ্যামাজিং ফিচার হলো এতে থাকছে 4700 mAh বিগার ব্যাটারি, যাতে 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এবং K30 প্রো ফুল চার্জ হতে সময় লাগবে 63 মিনিট। ফোনটিতে টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক এর অপশনও রয়েছে। এখন K30 প্রো এর প্রাইস নিয়ে কথা বলবো। ফোনটির স্টার্টিং প্রাইস 390 ইউরো, যা ইন্ডিয়াতে 32,000 রুপি এবং বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অলমোস্ট 35,000 অর্থাৎ 35,000 টাকার মধ্যেই পড়বে, যা এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের প্রথম দিকে ইন্ডিয়া সহ বাংলাদেশে পাওয়া যাবে। সব কিছু চিন্তা করলে ফোনটি একটি বাজেট কিলার ফোন হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান ফর স্টে উইথ মি অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।